গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন দেখছো আমি কোথায় এসেছি বলো তো? আমি এসেছি আমার বাড়িতে, মানে বাবার বাড়ি, কালকে এসেছি। তো এখানে আর কাজ বাজ কি, তো যেটুকুই করবো তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন সকাল 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 বলতে কি, এখন বাজে 11টা, আমি এখনই ঘুম থেকে উঠলাম। তো এখনও চা খাইনি, চা খাবো না, একেবারে ভাত খাবো পরে। তো এখন আমি বিছানাটা তুলে নেবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। হ্যালো বন্ধুরা, দেখো আমি এখন বিছানা তুলতে চলে এসেছি, বিছানাটা তুলে নেব। বিছানাটা তোলা হয়ে গেলে আমি চলে যাব এখন রান্নাঘরে। তো রান্নাটা তোমাদের সাথে আমি মাছের ঝোল করব। তো রান্নাটা সেরকমভাবে শেয়ার করব না, কিন্তু আমি কীভাবে চিকেন বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে, পুরোটা স্কিপ করবে না। আমি কীভাবে মাংস রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো বাইরে কি রোদ উঠেছে, এখন কিন্তু বাজে 11টা, আমি সবে মাত্র ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে চা খাইনি একেবারে, ভাবলাম ঘুম থেকে উঠেছি যখন বিছানাটা তুলে নিই, বিছানাটা তুলেই এখন আমি যাব রান্না করতে। ঠিক আছে, ভিডিওটা তো তো এখন আমি করে নেব ইলিশ মাছের ঝোল বেগুন আলু দিয়ে। দেখতে থাকো তোমরা, আমি সেরকমভাবে রেসিপিটা দিচ্ছি না, তবুও যেটুকু দিচ্ছি ওটুকু তো মনে হয় তোমরা বুঝে যাবে, দেখে নাও তোমরা। আর এই যে এটা হলো মুসুর ডাল, মা করলো ধনে পাতা দিয়ে মুসুর ডাল। আর এই যে আমার মাছের ঝোল একদম রেডি, আমার মাছের ঝোল একদম রেডি। আমি এখন চলে এসেছি মাংসটা করব। তো আমি মাংস আলুতে নুন হলুদ মাখিয়ে নিলাম, নুন হলুদ মাখিয়ে নিয়ে আলুটা একদম কড়া করে ভেজে নেব। কড়া করে ভেজে নিয়ে তারপর আমি আলুটাকে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব হলো জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা। আমার কাছে যদিও ছিল না, তোমাদের কাছে থাকলে তোমরা দিয়ে দিবে। তোমরা কমেন্ট করে জানাবে, হ্যাঁ তোমরাও কি এইভাবে চিকেন বানাও আমার মতো নাকি অন্য স্টাইলে বানাও। আলুটা আমার একদম ভাজা হয়েছে, আমি একটু বেশি কড়া করে ফেলেছি কারণ আমি গ্যাসটা অন করে দিয়ে বাইরে চলে গিয়েছিলাম, এই জন্য এত বেশি কড়া হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, মাংসের ঝোল দেওয়ার পর ঠিকঠাকই হয়ে যায়। তো আমি এখন জিরা আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দেব। তো এই দেখো আমার চিকেন, এখানে আমি রেখেছি চিকেনটা। এরপর আমি কড়াইতে দিয়ে দিব হলো পেঁয়াজ। আমি সবটুকু পেঁয়াজই দিচ্ছি, কিন্তু সবটুকু পেঁয়াজই হলো কাটা, হ্যাঁ আমি কোনো বেটে টেটে দিচ্ছি না, পেঁয়াজ আমি কেটেই দিই এইভাবেই। পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে এখন আমি দিয়ে দিব হলো, পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর আমি দেব হলো সমস্ত মশলা, দেখাবো তোমাদের, দেখাচ্ছি। সমস্ত মশলা আমার মা বেটে দিচ্ছে, হ্যাঁ
পেঁয়াজটা আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আমি মশলাটা দিয়ে দেবো। মশলা আমি সমস্ত মশলা বেটে নিয়েছি, রসুন বাটা, আদা, জিরা, লঙ্কা সমস্ত, আর খালি একটু কালারের জন্য দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তো এই সমস্ত মশলা দিয়ে কষতে থাকবে, ঠিক আছে? কষা হয়ে গেলে এখন হলুদ দেইনি, হলুদ দিব, লবণটা আমি আগে দিয়েছি যাতে পেঁয়াজটা একটু মজে যায় আর নরম হয় সেই জন্য। তো পেঁয়াজটা আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি রসুনটা দিয়ে কি হলুদটা দিয়ে ভালো করে কষাবো, একদম লাল লাল হয়ে এলে তারপর আমি চিকেনটা দিয়ে দেবো। মশলাটা আমার একদম কষানো হয়েছে, দেখো একদম তেল ছাড়ছে, মশলা থেকে তেল ছাড়ছে। তো এখন আমি মাংসটা দিয়ে দেব, মাংসটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষাবো অনেকক্ষণ। অনেকক্ষণ কষানোর পর তোমাদের দেখাচ্ছি আমি কালারটা কত সুন্দর হয়েছে। মাংসটা আমার একদম কষা হয়ে গেছে, দেখো মাংসটা। মশলা থেকে তেল ছেড়েছে, দেখেছো? এখন আমি জল দিয়ে দিলাম, জল দেওয়া গেলে ফুটতে শুরু করলেই এখন আমি দিয়ে আসছি ওকে একটু লেবুর শরবত। ফাইনালি চিকেনটা আমার রেডি একদম, দেখো আমি এখনই নামিয়ে নেব। নামিয়ে নেওয়া হয়ে গেল, তো মাংস রান্না আমার রেডি। তোমরাও কি এইভাবে বানাও? বানালে আমাকে এইভাবে কমেন্ট করবে। হ্যালো গাইস, তো এখন আমি চলে এসেছি স্নান করে, খাওয়া দাওয়া করে সব কমপ্লিট আমার। তো এইটুকুই ভিডিওটা, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। টাটা।